যত এগোচ্ছে ততই উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়ার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? বিপ্লব, নতুন এক ভোর, আতঙ্কের একটি ভোর হচ্ছে এই উপকূলবাসীর জন্য। বিশেষ করে কক্সবাজার উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন তারা সকাল হওয়ার পর থেকে অন্যরকম এক সকাল তারা দেখছেন। এবং আমি এখন যে জায়গাটিতে আছি সেটি টেকনাফের শাহপুর দ্বীপ এলাকা এবং শাহপুর দ্বীপের মাছের পাড়া এলাকায় বেড়িবাঁধে আমি আছি। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর, উত্তাল সাগর, পাহাড় সম ঢেউ আসলে আশ্রে পড়ছে এবং সাগরের যে গর্জন সেই গর্জনে আসলে আতঙ্ক ছড়াচ্ছে উপকূলবাসীর মনে। বিশাল বিশাল ঢেউ আমরা দেখতে পাচ্ছি, যদিও আমরা যে জায়গাটিতে আছি সেটি শক্ত বেড়িবাঁধ হওয়ায় শাহপুর দ্বীপের এই জায়গাটি অন্তত পানি ঢোকার হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন আশেপাশের বেড়িবাঁধের পাশে যারা বসবাস করেন তারা এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তারা তাদের যেই সব আসবাবপত্র রয়েছে, যে পণ্য সামগ্রীগুলো রয়েছে, গবাদি পশুগুলো রয়েছে, সেগুলো প্রস্তুত করে তারা যেতে শুরু করেছেন। সময় যত যাচ্ছে আসলে বাতাসের গতিবেগ তত বাড়ছে, অর্থাৎ বৃষ্টি পরিমাণ বাড়ছে, বাতাসের গতিবেগ বাড়ছে, সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়ছে, গর্জন বাড়ছে। সব মিলিয়ে প্রকৃতি নিজেই জানান দিচ্ছে যে বিপদ খুবই আসন্ন। এবং আবহাওয়া অফিসের যেই সর্বশেষ যে বুলেটিন সেটি থেকে জানা যাচ্ছে যে 300 থেকে 400 কিলোমিটার দূরে আসলে 300 কিলোমিটার দূরে আসলে অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোখা, এবং সেটি যতই কাছে আসছে তার তীব্রতা আসলে তত বেশি বাড়ছে। এখানকার যারা নারীরা রয়েছেন, যারা শিশুরা রয়েছেন, তারা ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছেন। এবং যেই এলাকাটিতে আছে শাহপুরের দ্বীপ সেটি মিয়ানমারের খুবই কাছে, মাত্র 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই কিন্তু মিয়ানমার। এবং ঘূর্ণিঝড় মোখার যে গতিপথ সেটি কিন্তু এই টেকনাফ, উখিয়া, সেন্ট মার্টিন এবং মিয়ানমারের রাখাইন অঞ্চল হয়ে আমরা এই জায়গায় কক্সবাজারে গতকাল থেকে মূলত যারা বাসিন্দা উপকূলবর্তী তারা আশ্রয়কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছেন। বিশেষ করে সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালীর বাসিন্দারা এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন সবাই, এবং কক্সবাজারের উপকূলবর্তী যারা রয়েছেন তারাও আশ্রয়কেন্দ্রে গিয়েছেন। সব মিলিয়ে 600 আশ্রয়কেন্দ্রে প্রায় 2,30,000-এরও বেশি মানুষ এই মুহূর্তে আশ্রয় নিয়েছে। পাশাপাশি অস্থায়ী কিছু হোটেলকে আশ্রয়কেন্দ্র করা হয়েছে। তবে যারা পুরুষ রয়েছেন তারা এখনও পর্যন্ত বাসা বাড়িতে পাহারা দিচ্ছেন, গবাদি পশু পাহারা দিচ্ছেন। তারা বলছেন যে বাতাস যদি বেশি হওয়া শুরু করে সেক্ষেত্রে তারা আসলে আশ্রয়কেন্দ্রগুলোতে যাবেন, খুব বেশি দূরে নয় আশ্রয়কেন্দ্র, তাদের মনে সেই সাহসটি আছে। এরই মধ্যে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবী সবাই কিন্তু প্রস্তুত রয়েছেন। নৌবাহিনী, কোস্টগার্ড, তাদের জাহাজ কিংবা হেলিকপ্টারগুলো নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। এর পরপরই তারা উদ্ধার কার্যক্রম হয়তো শুরু করবেন। একটু বিপ্লব বলি যে এই উখিয়া অঞ্চলে প্রায় 33টি রোহিঙ্গা ক্যাম্প, সেই 33টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 10 লাখ রোহিঙ্গার বসবাস। তারাই এখন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ রোহিঙ্গাদের ঘরগুলো একেবারে অস্থায়ী এবং 200 কিলোমিটারেরও বেশি বেগে যে বাতাস হওয়ার কথা বলা হচ্ছে সে বাতাস যদি হয় তাহলে আর তাদের খুব একটা ঘর বাড়ি টিকে থাকার খুব একটা সম্ভাবনা নেই। এবং তারা নিজেরাও, আমরা কথা বলেছি, তারা নিজেরাও আসলে খুব বেশি আতঙ্কিত, কারণ তাদের আসলে খুব একটা যাওয়ার জায়গাও নেই। অন্যদিকে প্রশাসনের পক্ষে আসলে 10 লাখ মানুষ বা 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয়কেন্দ্রে নেওয়া, ব্যবস্থাপনা করা কিংবা আশ্রয়কেন্দ্র থেকে তাদেরকে আবার ক্যাম্পে ফিরিয়ে নেওয়া, এই বিষয়গুলো প্রশাসনের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। সব মিলিয়ে তারাও এক ধরনের ঝুঁকিতে রয়েছে। যদি 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পাহাড় ধসেরও আশঙ্কা তৈরি হবে। একই সাথে আবহাওয়া অফিস এবং এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে প্রায় 600 কিলোমিটার দীর্ঘ আসলে উপকূল এলাকা বেড়িবাঁধ রয়েছে, দু একটি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গা তারা রক্ষা করতে সক্ষম হয়েছেন। এখন 8 থেকে 12 ফিট উচ্চতা যে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে দ্বীপ এলাকা, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, ধলঘাটা এবং সেন্ট মার্টিন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন। কারণ মহেশখালী কিংবা সেন্ট মার্টিনের কথাই যদি ধরি তাহলে সেটি একেবারেই দুপাশ থেকে খোলা এবং এক পাশ দিয়ে পানি যদি যায় তাহলে অন্য পাশে চলে যাবে পানি উঠে গিয়ে, ফলে একেবারে যেসব বসতি কিংবা যেসব হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেগুলো পানির তোরে ভেসে যাওয়ার এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে বিপ্লব আসলে সকাল থেকে প্রকৃতি একেবারে ঝঞ্ঝা বিক্ষুব্ধ,
হাওয়ার পরিমাণ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে, সাগরের গর্জন বাড়ছে, সব মিলিয়ে আতঙ্ক বাড়ছে উপকূলবাসীর মনে। তারা শক্ত অবস্থান কিংবা সতর্ক অবস্থানে রয়েছেন। এখানকার প্রশাসনের কর্মকর্তারাও লিফলেট দিয়ে মাইকিং করে প্রচার করে কিংবা যারা যাচ্ছেন না তাদেরকে হয়তো কিছুক্ষণ পরেই জোর করে হলেও আশ্রয় কেন্দ্রে নেয়ার সেই প্রক্রিয়া শুরু করবেন। বিপ্লব টেকনাফ থেকে যুক্ত ছিলেন হোসেন জিয়াদ এবং তার